হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে কালেকটিভ নাউনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ, তো ইংলিশে এই ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাবে। কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে সংগ্রহালয় বা একসাথে কোনো গুচ্ছকে একত্রে কি বলা হয়। যেমন আমাদের কাপড়ের গুচ্ছকে আমরা, এখানে চারটি অপশান আছে, ড্যাশ অফ ক্লোথস, তো ক্রাউড, বাঞ্চ, স্টক অ্যান্ড গ্রুপ। তো এখানে সঠিক অ্যান্সার হবে স্টক অফ ক্লোথস, অ্যান্সার হবে সি অপশন, কাপড়ের যে সংগ্রহালয় তাকে বলা হয় স্টক অফ ক্লোথস। নেক্সট দেখো, এ ড্যাশ অফ গ্র্যাস, বাঞ্চ অফ গ্র্যাস, হার্ট অফ গ্র্যাস, হিপ অফ গ্র্যাস অ্যান্ড টাপট অফ গ্র্যাস। তো সঠিক অ্যান্সার হবে ডি অপশন, টাপট অফ গ্র্যাস। টাপ মানে হচ্ছে ঘাসের যে দলা হয় তাকে টাপট অফ গ্র্যাস বলা হয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থ্রি, এ ড্যাশ অফ হেয়ার, চুলের যে গুচ্ছ তাকে বলা হয় সিরিজ, লক, টিম, বোর্ড। সঠিক অ্যান্সার হবে বি অপশন, লক অফ হেয়ার, চুলের যে গুচ্ছ তাকে লক অফ হেয়ার বলা হয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোর, এ ড্যাশ অফ আর্মার, আর্মার অর্থাৎ অস্ত্রের যে সংগ্রহ তাকে কী বলা হয়, সুইট, পিঞ্চ, ফ্লাইট, ওয়ারড্রপ। তো অস্ত্রের সংগ্রহকে সাধারণত সুইট বলা হয়, এ সুইট অফ আর্মার, অ্যান্সার হবে এ অপশন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফাইভ, এ ড্যাশ অফ ফার্নিচার, সুইট অফ ফার্নিচার, পিঞ্চ অফ ফার্নিচার, ফ্লাইট অফ ফার্নিচার এবং ওয়ারড্রপ অফ ফার্নিচার। সঠিক অ্যান্সার হবে সুইট অফ ফার্নিচার, আসবাবপত্রের সংগ্রহকে আমরা সাধারণত সুইট অফ ফার্নিচার বলি, অ্যান্সার হবে এ অপশন। নেক্সট কোশ্চেন নম্বর সিক্স, এ ড্যাশ অফ কোল, কয়লার সংগ্রহকে কী বলা হয়, ক্রাউড, হার্ড, স্টক, গ্রুপ। স্টক অফ কোল, অ্যান্সার হবে এখানে সি অপশন, কয়লার যে সংগ্রহ তাকে আমরা সাধারণত স্টক অফ কোল বলে থাকি। নেক্সট দেখো কোশ্চেন নম্বর সেভেন, এ ড্যাশ অফ অনিয়ন্স, অনিয়ন্স মানে পেঁয়াজ, পেঁয়াজের যে স্তবক বা একসাথে অনেকগুলো পেঁয়াজকে কী বলা হয়, স্ট্রিং, বাঞ্চ, হিপ, টাপড। এখানে অ্যান্সার হবে স্ট্রিং, এ স্ট্রিং অফ অনিয়ন্স। নেক্সট দেখো কোশ্চেন নম্বর এইট, এ ড্যাশ অফ লেডিস, এখানে চারটি অপশান আছে, সিজ, লক, ফ্লাইট অ্যান্ড বেবি। মহিলাদের যে দল হয় তাদের সাধারণত বেবি বলা হয়ে থাকে, বেবি অফ লেডিস, অ্যান্সার হবে ডি অপশন। নেক্সট থাকো কোশ্চেন নম্বর নাইন, এ ড্যাশ অফ টিয়ার্স, টিয়ার্স মানে সিঁড়ি, সিঁড়ির যে শ্রেণী তাকে কী বলা হয়, সিরিজ, লক, সুইট, ফ্লাইট, ওয়ারড্রপ। এখানে ফ্লাইট বলা হয়, সিঁড়ির যে শ্রেণীবিন্যাস তাকে সাধারণত ফ্লাইট অফ, এই ফ্লাইট অফ টিয়ার্স বলা হয়। নেক্সট থাকো কোশ্চেন নম্বর টেন, এ ড্যাশ অফ শর্টস, এখানে সুইট অফ শর্টস, পিঞ্চ অফ শর্ট, ফ্লাইট অফ শর্ট অ্যান্ড ভলি অফ শর্টস। সঠিক অ্যান্সার কোনটি হবে, শর্টস মানে গুলি, এখানে একসাথে গুলির বর্ষণকে বলা হয়। সো সঠিক অ্যান্সার হবে এ ফ্লাইট অফ শর্টস। নেক্সট দা কোশ্চেন নাম্বার ইলেভেন, এ ড্যাশ অফ টোনস, পাথরের যে স্তূপ তাকে হিপ বলা হয় বা ভলি বলা যেতে পারে, তো সঠিক অ্যান্সার হবে এখানে হিপ। কোশ্চেন নাম্বার টুয়েলভ, এ ড্যাশ অফ ডাস্ট, আমরা সাধারণত এখানে চারটে অপশান আছে, স্ট্রিং, হার্ট, হিপ, স্টক এবং গ্রুপ। তো এখানে হিপ শব্দটি সাধারণত আমাদের ময়লা বস্তুর আবর্জনাকে ব্যবহার করা হয়ে থাকে বোঝাতে, তো এখানে হিপ অফ ডাস্ট হবে সঠিক অ্যান্সার, এ হিপ অফ ডাস্ট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থার্টিন, এ ড্যাশ অফ টোনস, এখানে চারটে অপশান আছে, সিরিজ, হিপ, পিঞ্চ এবং বেবি। এক্ষেত্রে আমরা হিপ অফ টোনস ব্যবহার করব, অ্যান্সার হবে বি অপশান। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোরটিন, এ ড্যাশ অফ লাইট, সুইট অফ লাইটস, বিম অফ লাইটস, ফ্লাইট অফ লাইট অ্যান্ড রে অফ লাইট। সঠিক অ্যান্সার কী হবে, এ রে অফ লাইটস, এখানে বিমও ব্যবহার করা যেতে পারে, সো কারেক্ট অ্যান্সার হবে এখানে ডি অপশন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফিফটিন, এ ড্যাশ অফ সক্স, সুইট অফ সক্স, পেয়ার অফ সক্স, ফ্লাইট অফ সক্স এবং ভলি। তো এখানে সঠিক অ্যান্সার হবে পেয়ার অফ সক্স, অ্যান্সার হবে বি অপশন। কোশ্চেন নাম্বার সিক্সটিন, এ ড্যাশ অফ উইন্ড, এখানে চারটি অপশান আছে, ভলি, হিপ, স্টক এবং গাস্ট।
বাতাসের যে দমকা বাতাসকে একসাথে গাস্ট অফ উইন্ড বলা হয়। অ্যান্সার হবে ডি অপশন, গাস্ট অফ উইন্ড। কোশ্চেন নম্বর 17, এ ড্যাশ অফ সল্ট, এ ড্যাশ অফ সল্ট, পিঞ্চ, বাঞ্চ, স্টক এবং গাস্ট। এখানে লবণের সামান্যতম লবণ বোঝাতে এ পিঞ্চ শব্দটি ব্যবহার করা হয়, এ পিঞ্চ অফ সল্ট, ন্যূনতম বোঝাতে পিঞ্চ ব্যবহার করা হয়। নেক্সট থাকো কোশ্চেন নম্বর 18, এ ড্যাশ অফ ট্রাভেলার্স, সিরিজ অফ ট্রাভেলার্স, হার্ট, টিম অ্যান্ড ব্যান্ড। সঠিক অ্যান্সার হবে এ ব্যান্ড অফ ট্রাভেলার্স, ভ্রমণার্থীদের দলকে বোঝাতে আমরা সাধারণত ব্যান্ড ব্যবহার করা হতো, ব্যান্ড ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন নম্বর 19, এ ড্যাশ অফ ক্লোথস, এর আগে আমরা পেয়েছি ক্লোথস পেয়েছিলাম, সেখানে আমরা ওয়ার্ড আপ ব্যবহার করিনি, সেখানে আমরা সুইট ব্যবহার করেছিলাম বা স্টোর ব্যবহার করেছিলাম। তো এক্ষেত্রে আমরা ওয়ার্ড আপ ব্যবহার করতে পারি কোন ক্ষেত্রে, যখন রেডিমেড কাপড়ের যে গুচ্ছ বা সংগ্রহ হবে তখন তাকে আমরা, সেক্ষেত্রে আমরা ওয়ার্ড আপ অফ ক্লোথস ব্যবহার করব। আর বান্ডেল শব্দটি কখন ব্যবহার করব, এই বান্ডেল অফ ক্লোথসও বলা যেতে পারে, সেক্ষেত্রে যে ছিট কাপড়ের যে সংগ্রহ তাকে সাধারণত এই বান্ডেল অফ ক্লোথস বলা যাবে। নেক্সট থাকো কোশ্চেন নাম্বার 20, এ ড্যাশ অফ বার্ডস, এখানে চারটি অপশান আছে, সুইট, পেয়ার, ফ্লাইট অ্যান্ড ভলি। এখান এক্ষেত্রে পাখিদের যে দল সেক্ষেত্রে আমরা সাধারণত সি অপশান, ফ্লাইট অফ বার্ডস ব্যবহার করতে পারি। নেক্সট থাকো কোশ্চেন নাম্বার 21, এ অ্যান ড্যাশ অফ লিসেনার্স, অ্যাসেম্বলি অফ লিসেনার, হার্ট অফ লিসেনার্স, স্টক, কাস্ট। এখানে সঠিক অ্যান্সার হবে অ্যান অ্যাসেম্বলি অফ লিসেনার্স, শ্রোতাদের দলকে অ্যাসেম্বলি বলা হয়। নেক্সট হচ্ছে অ্যান্ড ড্যাশ অফ ওয়ার্ডশিপার্স, এখানে চারটি অপশান আছে, পিঞ্চ, বাঞ্চ, হিপ অ্যান্ড অ্যাসেম্বলি। পূজারীদের দলকে শান্ত অ্যাসেম্বলি বলা হয়। কোশ্চেন নম্বর 23, এ ড্যাশ অফ লোকাস্ট, লোকাস্ট মানে গঙ্গা ফরিং জাতীয় এক ধরনের কীট পতঙ্গ। তো এখানে চারটি অপশান আছে, সুইট, ওয়ার ড্রপ, ফ্লাইট এবং কোর্স। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ফ্লাইট, ফ্লাইট অফ লোকাস্ট। কোশ্চেন নম্বর 24, এ ড্যাশ অফ লেকচার্স, এখানে চারটি অপশান আছে, সিরিজ অফ লেকচার্স, হিপ অফ লেকচার্স, ব্যান্ড অফ অ্যান্ড কোর্স। তো লেকচার, লেকচারের ক্ষেত্রে কোর্স অফ লেকচার হবে, অ্যান্সার হবে ডি অপশান, এ কোর্স অফ লেকচার্স। কোশ্চেন নম্বর 30, এ ড্যাশ অফ সিগারেট, চারটি অপশান আছে, প্যাকেট, পিল, ফ্লাইট অ্যান্ড ভলি। আমরা সাধারণত সিগারেটের ক্ষেত্রে প্যাকেট অফ সিগারেট ব্যবহার করে থাকি, প্যাকেট অফ সিগারেট, সো সঠিক অ্যান্সার হবে এই অপশান। নেক্সট প্রশ্ন কোশ্চেন নম্বর 31, এ ড্যাশ অফ প্লেনস, প্লেনের যে দল বা একসাথে অনেকগুলো প্লেন আকাশে যখন উড়ে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, কোয়াড্রন, বা একসাথে যখন প্লেনগুলো থাকে তখন আমরা কোয়াড্রন অফ প্লেনস বলি, অ্যান্সার হবে সি অপশান। কোশ্চেন নম্বর 32, এ ড্যাশ অফ সেইলার্স অর বোটম্যান, নাবিক বা বোটম্যানের যে দল তাকে কী বলা হয়, পিঞ্চ, পাঞ্চ, হিপ অ্যান্ড ক্রিউ, এ ক্রিউ অফ সেইলার্স, অ্যান্সার হবে ডি অপশান, এ ক্রিউ অফ সেইলার্স। কোশ্চেন নম্বর 33, এ ড্যাশ অফ সোল্ডার্স, এখানে চারটি অপশান আছে, সিরিজেস, হিপ, রেজিমেন্ট অ্যান্ড ব্যান্ড। সৈনিকদের দলকে সাধারণত আমরা রেজিমেন্ট বলে থাকি, সি অপশান, অ্যান্সার হবে রেজিমেন্ট। কোশ্চেন নম্বর 34, এ ড্যাশ অফ নেটিভস, এখানে চারটি অপশান আছে, ট্রাইব, লিটার, ফ্লাইট অ্যান্ড কোর্স। স্বদেশীদের দলকে সাধারণত ট্রাইব বলা হয়, ট্রাইব অফ নেটিভস। লাস্ট প্রশ্ন কোশ্চেন নম্বর 35, এ ড্যাশ অফ উলস অর সাউন্ডস, এখানে প্যাক, প্যাকেট, ফ্লাইট অ্যান্ড ভলি। সঠিক অ্যান্সার হবে এ প্যাক অফ উলস, এখানে সাউন্ডটা আসবে না, এ প্যাক অফ উলস। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এছাড়াও এসএসসি, জিডি এবং অন্যান্য কম্পিটিটিভ
ইংলিশের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ।